পিতি দেখি কোথার থেকে হেঁটে হেঁটে আসছে, কি ব্যাপার দেখি জিজ্ঞাসা করো পিতিকে। কি রে, কোথায় গেছিলিস? আমি আর বাবা মিলে মাংস আর দাদা দেখি মাংস নিয়ে একেবারে কলঘাটে চলে এসছে। অবসর সময় মাংস আর রুটি, সেই লাগে। পিতি তুই রুটি দিয়ে খাবি না ভাত দিয়ে খাবি? রুটি দিয়ে খেতে নেই, ভাত দিয়ে খেতে। ও বৌদি, রুটি শক্ত না ভাত শক্ত? হ্যাঁ বাবু দেখুন কত ভদ্র, এইখানে ওর টপরিতে যতগুলো জামা কাপড় ছিল সব বার করে একটা একটা করে খেয়ে টেস্ট করে দেখছে। এবারে আমিও খেতে বসে গেছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, রাত্রেই তো সারারাত বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 8:30 বেজে গেছে আর সকালের কাজটা দেখুন কিছুই করতে পারছে। দেখে দেখে বাবুর বাবা বলছি কি যে এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তুমি তখন ভিজলে বাবুর ঠান্ডা লেগে যাবে, তোমার কথা ভেবে না হোক আমার ছেলের কথা ভেবে থালা বাসনগুলো বার করে দাও, আমি ধুয়ে দিই। তাই ও এখন থালা বাসন ধুচ্ছে আর এখন আমি আপনাদেরকে সেটা দেখাতে নিব ও কীরকম থালা বাসন ধুচ্ছে। কোনোদিন কিন্তু থালা বাসন ধোয় না। দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টিটা হচ্ছে, ঝিরি ঝিরি করে একদম ভিজে যাওয়া, আরও ভিজে ভিজে থালা বাসন ধুচ্ছে। আর আমি ছাতায় মাথায় নিয়ে আসছি, দেখতে দেখুন ভিজে ভিজে একজন থালা বাসন ধুচ্ছে। সাদা খাটিয়ে দেবো নাকি? সেই তো তুমি ভিজলে, আমি তো তোমার জন্য করছি, তুমি খাটাতে লাগবে। আমি তো ছাতা নিয়ে আসছি। এই বৃষ্টি ছাতা লাগে না, এখনই হয়ে যাবে। এই যে দেখুন থালা বাসন ধুচ্ছে। এখানে কলঘাটে গাছ থাকলে ভালো হতো নাকি? আর্ধেকটা তো ভিজেই গেছে। এটা নিয়ে আসো, আমার মোটা টাউলটা এনে দাও। বাবুর বারবার ঠান্ডা লাগছে, ওই জন্য আমি বলছি তোমার ভিজতে হবে না জল, আমি ভিজে দিচ্ছি। কারণ ওর ঠান্ডা লাগলে, শরীর খারাপ থাকলে এমনি আমাদের মন ভালো লাগে। আমি বাইরের কাজগুলো করি, ঝাঁট টাট দেই। ভালোই বৃষ্টি পড়ছে। পালাও তুমি, দিয়ে পালাও। বৃষ্টি মাথায় নিয়ে থালা বাসন ধুয়ে আসছে, দেখুন খাতা মাথায় করে। এইবার ধরবো না কি করে ঢুকবো। লোকের অভাব আছে নাকি? তারপর থালা বাসন তো ধোয়া হয়ে গেছে, মৌমিতাকে সেটা ঘরে দিয়ে দিয়েছি, আর এখন খিদে লেগেছে, কারণ একটা বেলা হয়ে গেছে। তাই এখন সকালবেলা দেখছি এখানে বৌদি চা রুটি করেছে, মানে শর্ট টাইমের মধ্যে হালকা ব্রেকফাস্ট। কই আছে না নেই আমার জন্য? না আবার কাল আগের দিনের মতো বলবা। চা কই? এক গামলি রুটি দিয়ে দিয়েছে, তা রুটির তো চাটা কোথায়? এত রুটি কে খাবে? ও মাংস আনছে ওই জন্য? রুটি বাবা, দাদা গেছে অ্যাকচুয়ালি মাংস আনতে, সেই জন্য একদম পুরো এক গামলি রুটি করে চাই। দেখুন থাকবে না, ও তরকারি হতে হতে রুটি শেষ হয়ে যাবে। তোমাদের আদা আছে? আমাদের আদাটা একদম জালি আদা, আদা খারাপ হয়ে যাবে তো। আদা জালি, কিন্তু গায়ে রস দেখে আদা নিলে হবে না, আদা শুকনো আদা নিতে হবে। তো ফ্রেন্ড, এই যে বৌদির কাছ থেকে রুটি নিয়ে এসেছি, আর এখানে মৌমিতা চা রেখে দিয়েছে আমার জন্য। হ্যাঁ চা রুটি একটা ভীষণ ভালো লাগে খেতে। এবং একটা থালা দাও ছোটো দেখে। ইসকো মুছনা পড়েগা। পিতি দেখি কোথার থেকে হেঁটে হেঁটে আসছে, কি ব্যাপার দেখি জিজ্ঞাসা করো পিতিকে। কি রে, কোথায় গেছিলিস? আমি আর বাবা মিলে মাংস আর রসুন আর খাবার। কি খাবার ওটা? জেলি। জেলি খাবার? তো জেলি কি এত ভালো লাগে? কখনো ইঞ্জেকশনে ভরে জেলি খাস, আর এই প্যাকেটে করে জেলি নিয়ে এসছিস, জেলি কি খুব ভালো লাগে খেতে? হ্যাঁ। ওই যে মাংসটা কই? তা তোর বাবা আনছে কোথায় রে? বাবা বাবা কলে ও মাংস নিয়ে আসছে। কতটা মাংস নিয়ে এসছে? না তোকে বলতে হবে কতটা, ক কেজি। তুই অন্যদিকে তাকাবি কেন, ক কেজি নিয়ে এসছে বল। তুই জানিস, তুই তো অন্যদিকে দেখেছিলিস। না ক খাবেই বললো গো, বাড়ির থেকে ক খাবে বললো। তো ফ্রেন্ড, এখন মাছ জনে যাচ্ছে ব্রেকফাস্ট দোকানে, সেই চা রুটি
সকালবেলা অ্যাকচুয়ালি বর্ষার সময় যেটাই অ্যারেঞ্জ হয়েছে সেটাই এখন খেতে হবে, বুঝলি? কিছু করার নেই, আমরাও খাচ্ছি, মা তো এখন ঘরে আসবে না, তাই মার জন্য আর কি নিয়ে যাচ্ছি। টিফিন চলে এসছে তোমার, ঝাঁপ বন্ধ করে রেখে দিয়েছে, দাদা দেখি মাংস নিয়ে একেবারে কলঘাটে চলে এসছে। অ্যাকচুয়ালি দোকানে প্রচুর চাপ ছিল আজকে রবিবার, তো আর মালও ছিল না হয়তো মাংস, তো সেই জন্য ও ছাড়িয়ে নিয়ে এসছিস, তাই তো? খালি ছাড়িয়ে নিয়ে চলে এসছে আর কলঘাটে এনে এখানেই বর্ষায় ভিজে ভিজে মোটামুটি কাটা শুরু হয়ে গেছে আর কি। এইখানে মোটামুটি এইখানে কেটে ধুয়ে কলঘাট থেকে মোটামুটি একেবারে বাড়ি যাবে। বর্ষার সময় মাংস আর রুটি সেই লাগে। আমার দিকে চা ঠান্ডা যাচ্ছে, আমি চাটা রেখে চলে এসেছি শর্ট নেওয়ার জন্য। প্রীতি তুই রুটি দিয়ে খাবি না ভাত দিয়ে খাবি? বেশ, রুটি দিয়ে খেতে নেই, ভাত দিয়ে খেতে হয়। তুই তো এতদিন তো এতদিন তো তুই ভাত দিয়ে খেতি। হুরে, ভাত দিয়ে নাকি দাঁত ব্যথা করে? রুটি শক্ত না ভাত শক্ত রে? হ্যাঁ, তাই দাঁড়া তোর মাকে শুনে দেখি। ও বৌদি, রুটি শক্ত না ভাত শক্ত? হ্যাঁ, প্রীতি বলছে নাকি ওর মাংস নাকি ও রুটি দিয়ে খাবে, কারণ ভাত দিয়ে খেলে দাঁত ব্যথা করে। তা আমি ওকে বলছি রুটি শক্ত না ভাত শক্ত, ও বলছে ভাত শক্ত। আমাদের বাবু দেখুন কত ভদ্র, এইখানে ওর টপরিতে যতগুলো জামা কাপড় ছিল সব বার করে একটা একটা করে খেয়ে টেস্ট করে দেখছে। এ বদমাস, আমি ওকে এইটা বার করেছি, ওকে জামা প্যান্ট পরাবো বলে চান করেছে, পরিয়ে দেবো একেবারে, যেই বার করেছি সাথে সাথে যেই করে যেটা টেনে ও নিয়ে নিচ্ছে, নিয়ে আর ওই করছে। ভালো তো, গুছিয়ে কাজ করছে। টেম পাঁচটা বার করেছি, ওটাও ও নিয়ে নিয়েছে। ওগুলো সব ওর, তুমি নেবা কেন? ওর নিয়ে পাজা করা তখন ছিল, ওর জিনিস তুমি নেবা কেন? কি মনে হচ্ছে এগুলো সব বার করেছে, ওর জিনিস তুমি নেবা কেন? এই যে নিয়ে নিচ্ছে ওই জন্য নেবা। আমার বাবা ভালো, আমার ছুন্টু বাবা, আমার পঞ্চু বাবা। কত ভদ্র দেখো, একা একা বসে খেলা করছে। এবু এইটা দেখো তোমার মায়ের ব্যাগ, দেখো এটা ছিল, এইটা খাবে, এইটা এইটা ছিল ছিল, টাকা আছে, ওই দেখি দিছি। এবু দেখো তো তোমার মার ব্যাগে ক টাকা আছে দেখো তো, দাঁড়াও কত টাকা আছে দেখি, এখানে ক টাকা আছে, এক টাকা নেই। এবু আছে, বারবার ঠেকছে, দাঁড়াও চেনটা খুলি, এই দেখ, ওই দেখো টাকা বেরিয়েছে, ক টাকা, দেখো ক টাকা, আর ঢুকিয়ে দেয় তুমি খেয়ে লাবা, লাগিয়ে দাও। আর বাবুর টপিতে ক টাকা বেরিয়েছে দেখি? পাঁচ টাকা। এগুলো সব বাপের বাড়ি গেছিলাম ওই, এই একসাথে খাবো সবাই। হুস, ফ্রেন্ড আজকে মাংস রান্না হয়েছিল, আপনারা সবাই জানেন, রেসিপিটা দেখাইনি, তো এখন সবাই মিলে আমরা খেতে বসবো। সবাই মিলে বলতে আপাতত প্রীতি, বুলটি, দাদা, আমি আর মৌমিতা বসছে না, তার কারণ বাবু এই যে ও যাই পরে খাবো। আর বৌদি বসবা না বসবা না? বৌদি খাবা এখন না পরে খাবা, এখন বসে যাও, হয়ে যাবে, আর এইটুকুন জায়গায় হবে? এ উঠবে কোনি তো বৌদিরা ওকে দিয়ে দিয়ে বসবে। বুদ্ধি রে বুদ্ধি, তুই খাবি, তুই খাস, আমার উঠে যাবো এখান থেকে, আমি উঠে যাবো, উঠ নেই নাকি আমার, আমি কি উঠে যাবো এখান থেকে? কি খাচ্ছিস তুই? ওটা বুলটি চলা কি জানো, গুলোকন্ডি নাকি? গুলোকন্ডি মানে একটা বাস্তব কথা, কিন্তু বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ওটা খাওয়ানো হয় ছোটবেলায়, আর বড় হলে যে টেস্ট আসল টেস্ট বুঝতে পারে, বাচ্চারা আর কেউ খেতে চায়। হ্যাঁ, সেটা তাই, পচা পাঁকের মতো টেস্ট আছে। তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আরো পাঁচটা মানুষের ভালো লাগতে পারে, কারণ সবার মুখ সমান না। ওই ভাজাটা করি, ভাজাটা দিবি, ঠিক আছে? এইবার থেকে আনলে তোমাকে দেবো, আমি খাবো না, আমার ভালো লাগে না। তাহলে খাওয়া শুরু করে দিলাম বলো। হ্যাঁ শুরু কর না, অসুবিধা নেই, ও তো বসে পাচ্ছে না, তাও কি করে খাবে? তো ফ্রেন্ড এবারে আমিও খেতে বসে গেছি, কই ওটা দাও, আমি ডাইরেক্ট যাবো। প্রীতি কি লিজিস, কি পিস লিজিস, প্রীতি কি পিস লিজিস বল? সলিড সলিড খাস তুই? হ্যাঁ, মিথ্যে কথা বলছিস, তুই সলিড খাস না? ঝাল 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 ঝাল,
পাচ্ছো? বুলটি কি খাচ্ছি বুলটি? মাংস খাবো। এমনি এবার আমি শুরু করি নাকি? শুরু করো। হ্যাঁ শুরু করো। এটা এখানে থাক, ডাস্টবিন। ভাত যেন শেষ হয় সবার থালার থেকে। বাবু সেই কামড়েছে যেখানটায় চালা করছে। তো আমরা এই দিকে খেতে বসেছি, এইখানে একজন বসেছে, আরেকজনকে রিং লাইটের পেছনে উঁকি মারছে দিন। মানে আর থাকতে পারছে না আর কি, কখন খাবো? সবাই খেতে বসেছে। আমি তুমি এইখানে একটু এগিয়ে বসতে পারতো, ওই পিছনে যাওয়ার কি দরকার? তুল সরিয়ে দাও, আর বেশি লাগবে না। আর ওই কোনায় একটা কে বসে আছে দেখা যাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছিস? কি ওটা? মাংস। কি বলছিস? কি কি হাড় বল? মাংস। কি হচ্ছে না? ওনে কি হচ্ছিস? এটা দিদি বল, তরকারিটা কেমন হয়েছে? ভালো দেখা যাচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ। কে রান্না করেছে আজকে তরকারিটা? মা। মা না বাবা? ঠিক করে কোথায় থাকিস? না দুজন মিলে। দুজন মিলে কে রান্না করেছে গো তরকারিটা আজকে? তখন দাদা। তাহলে দাদা রান্না করতে চলছে না? দাদা কাছ থেকে ক্রিম এলো, তোমরা বলো কেমন হলো? আর ক্রিম হয়েছে। হ্যাঁ তুমি বলো, না খেয়ে কেমন হয়েছে? না খেয়ে কি করবো, দেখেই তো মনে হচ্ছে হেভি হয়েছে ঝোলটা দেখে। আমি খেয়েছি দু এক গাল। আমি যেন কি একটা, ও গ্যালাস বলছিলাম, একটু জল খাবো। এক গাল খেয়ে গলা টাইট হয়ে গেছে। তা কিনতে হ্যাবি একটা কামড় দে। শুভ সন্ধ্যা। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি হচ্ছে একটু দেখুন। এখানে আমি রিং লাইট খাটিয়েছি, আর এখানে আছে মোবাইল, আর এখানে চলছে ডিজে, আর এইদিকে দর্শক দেখুন খালি, কত দর্শক, নাচও হচ্ছে প্লাস ভিডিও দেখাচ্ছে, তাই তো? এইদিকে আর পেছনে দুটো দর্শক আছে একদম লাস্টে। এই সামনে তো ধাপার ধাপার। ও বাবা তুমি দেখছো? তুমি দেখছো? হ্যাঁ তুমি কি দেখে দেখছো? এইদিকে নাচ চলছে, দেখ ভিডিও দেখে দেখে আর কি নাচ চলছে আর কি। জয় রাজা জি বিদি টুটি জয় রাজা। এ আজকের মতো শো এখানে কি বন্ধ? বন্ধ। আবার কি হবে, কবে হবে নাকি? কালকে। একা পিতি নেচেই ফাঁস, আর কেউ নাচ করিনি। আমি একটু কমর দুলিছি, ওর ঠাকুমা একটু নেচে পালিছে, আর কেউ নাচ করিনি বলো। ঠাকুমা নাচতে নাচতে ভাই কেলি পড়েছে। আর পিতি একা নেচে পুরো চুলটুল খুলে পাগলি মতো হয়ে গেছে। আর এইদিকে বাবু ও বসে বসে নাচ দেখে। গাড়ি চালিয়ে জামা ভিজিয়ে নিচ্ছে। গাড়ি ধুর গাড়ি? তাই বা, তুমি ধুর গাড়ি চালিছ? ওই যে জামাটা খেয়েছে বাবু আমাদের ঘুমায়নি, ও আছে জেঠিদের কাছে, তো সেই ফাঁকে মোটামুটি আমরা খেয়ে নিচ্ছি। আর আমাদের রান্না বলতে দুপুরের সেই মাংস তরকারি আছে কিছুটা, আর মমিতা এখন বেগুন ভেজেছে, তো বেগুন ভাজা আমি খাচ্ছি না, মমিতা খাচ্ছি। আর মাংস তরকারি অল্প ছিল, দুয়ে মোটামুটি ভাগ করে নিয়েছি, দুয়ে পিস করে এটা দিয়েই হবে। আর লাগাতার যা বৃষ্টি চলছে আমাদের এখানে, যে মনসা পুজো মানে বিশ্বকর্মা পুজো কী হবে কিছু বুঝতে পারছি না। আমাদের এখানে আবার বিশাল যাত্রা আছে, বিশাল প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলে মেয়ে দিতে পারছে না, জানো চোর টাঙাতে পারছে না, আবার দিচ্ছে। তুমি তো নদীর ধারে যাওনি? নদীর ধারে গেছিলাম, উঠলে উঠেছিলে
ছাতা নিয়ে আমি আজকে ভিডিও আপলোড করতে গিয়ে দাঁড়াতে পারছি না। কষ্ট করে টাইম মতো করেছিলাম বলে আমি ধরা খেতাম, আমি পরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে ওই সময় একটা হালকা ধরন দিয়েছিল। আমার মোটামুটি প্রথমে এক গাল ভাত খেলেই একটু গলায় বাঁধে ফার্স্ট। তারপরে আস্তে আস্তে কিন্তু ওর মতো আমি ওই যে ভাত খাবো একটু জল খাবো ওটা হয় না, আমার পেট ভরে যায়। তাহলে প্রেশার কুকারে মাংস রান্না করেছে দাদা, মাংস ছেড়ে হালগুলো অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে। আগের বারের কথা মনে আছে? আট বছরে আমি মাংস কষাই করে দিয়েছিলাম খালি আগের বছর না, তাহলে তার আগের বছর কি হয়েছে? আগের বছরও মাংস হয়েছিল। তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখাচ্ছি আপনাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।